আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই সিম্পল আর টেস্টি ভাজা রুই মাছ দিয়ে মূলার তরকারি নিয়ে হাজির হলাম। আশা করছি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার এই মূলার তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হলো। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই এই মজাদার ভাজা রুই মাছ দিয়ে মূলার তরকারিটি রান্না করতে। তো ভিউয়ার্স, এজন্য আমি মূলাগুলো আমার পছন্দ মতো কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা বয়েল করে নিয়েছি এবং আমি রুই মাছ ভেজে নিয়েছি। এখানে 12 পিস রুই মাছ আছে। এবারে আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ রসুন বাটা দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রায় 1/2 কাপ। তো ভিউয়ার্স, আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো ভিউয়ার্স, আমার চুলার আঁচ লতে রেখে আমি এগুলো হালকা ভেজে নিব যাতে মশলাতে পোড়া লেগে না যায়। ভিউয়ার্স দেখুন, তেলটা ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পানি। আমি ঢেকে রেখে দিব চুলার আঁচ মিডিয়ামে করে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, তেলটা কতটা উপরে ভেসে উঠেছে। এবারে আমি সেদ্ধ করা মূলাটা দিয়ে দিলাম। তারপর কাঠির সাহায্যে নেড়ে চেড়ে মশলার সাথে মূলাটা মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, মাংস খেতে খেতে আমরা যখন বোর্ড হয়ে যাব তখন এরকম মাছের প্রিপারেশন রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। আবারও ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পানি। তো আমি মূলাটা 30% সিদ্ধ করেছিলাম, এবারে 80% সেদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। আমি আবারও ঢেকে রেখে দিব চুলার আঁচ মিডিয়ামে করে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমি একটু চেক করে নিচ্ছি মূলাটা সিদ্ধ হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমার মূলাটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, মাছ ভাজা দিয়ে মূলার এই প্রিপারেশনটা কতটা যে টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই আমার রান্নাটি ফলো করে ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মাছটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢেকে রেখে দিব চুলার আঁচ মিডিয়ামে করে 10 মিনিটের জন্য যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। ভিউয়ার্স, এবারে আমার পছন্দ মতো ঝোলটা দিয়ে দিলাম। আমি কাঠির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবারে সব শেষে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। তো ভিউয়ার্স, ধনিয়া পাতার ফ্লেভার তরকারির স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয়। আমি কাঠির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে এবারে ঢেকে রেখে দিব আবারও 10 মিনিটের জন্য চুলার আঁচ লতে করে। এতে করে তেলটা ছেড়ে দিবে উপরে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং দেখুন কতটা তেল উপরে ভেসে উঠেছে। তো ভিউয়ার্স, মাংস খেতে খেতে যখন বোর্ড হয়ে যাবেন তখন এক গেমি দূর করার জন্য মাছের যে কোনো প্রিপারেশন রান্না করে দেখবেন ভিউয়ার্স। এতে করে খাবারের রুচিটা বেড়ে যায়। আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। পুরোপুরি পরিবেশন করে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, ভাজা রুই মাছ দিয়ে মূলার তরকারিটি কতটা লোভনীয় এবং সুস্বাদু দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এরকম আরও মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।